ক্রিটিক্যাল প্রবলেম টু। সো এই ক্রিটিক্যাল প্রবলেম টু এর মধ্যে আমরা যেটা দেখবো, ফোনটা কই শুনে, ওকে ক্রিটিক্যাল প্রবলেম যেটা দেখবো সেটা হচ্ছে, ওকে একটু ওয়েট করো, ওকে। সো আমাদের এখন যে প্রবলেমটা পড়ছে সেই প্রবলেমটা হচ্ছে এটা, আমাদের এইখানে যে প্রধান কথাটা মনে রাখতে হবে সেই প্রধান কথাটা হচ্ছে আই এর ডিরেকশন কোনো সময় চেঞ্জ করা যাবে না। অর্থাৎ এইখান থেকে যদি 10টা ইলেকট্রন যাত্রা শুরু করে ওই 10টা ইলেকট্রনই আবার এই জায়গায় ফিরে আসবে, তারা কখনো অপোজিটে ব্যাক করবে না, অপোজিট দিকে যাবে না, খেয়াল করো। সো আই যখন আসলো, খেয়াল করো, সো আমি হিসেবে সুবিধার জন্য আমি ধরে নিচ্ছি যে প্রত্যেকটা রোধের মান হচ্ছে 1 ওহম, অর্থাৎ এদিকে আমি লিখতে পারি 1 ওহম, প্রত্যেকটা রোধের মান হচ্ছে 1 ওহম। সো আমি যেটা করবো সেটা হচ্ছে এদিক থেকে যখন আই যাত্রা শুরু করলো তখন খেয়াল করো, সাপোজ এদিক থেকে 20টা বা 10টা ইলেকট্রন যাত্রা শুরু করলো, এবং যেহেতু একটাই পথ, সো এই এই রোধের মধ্যে দিয়ে যদি 10টা ইলেকট্রন যায় এবং আই এর প্রবাহটা যদি এই বরাবর হয় তাহলে এইটার মধ্যে দিয়ে 10টা ইলেকট্রন গেলে এইটার মধ্যে দিয়ে 10টা ইলেকট্রন যাবে। আমি আগেই বলছি যে ইলেকট্রনের সংখ্যার কোনো লস ঘটবে না, যা লস ঘটবে সেটা হচ্ছে ইলেকট্রনের গতি শক্তির, ক্লিয়ার? সো এই যে এই দিক দিয়ে 10টা ইলেকট্রন গেল এবং এই দিক দিয়ে 10টা ইলেকট্রন গেল, সো আলটিমেটলি আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এই দিক দিয়ে যে পরিমাণ আই গেল এটার মধ্যে ঠিক সেই একই পরিমাণ আই গেল, যেহেতু দুইটার মধ্য দিয়ে একই পরিমাণ আই গেল। এবং আমি আগেই বলছি যে যখন দেখবা যে দুইটা রোধের মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তখন আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এই দুইটা রোধ শ্রেণীতে অবস্থিত। সো এই দুইটা রোধের পরিবর্তে আমি একটা রোধ ব্যবহার করতে পারি, যে রোধটার মান হচ্ছে আর এস সমান সমান 1+1, মানে হচ্ছে 2 ওহম, ক্লিয়ার করো? সো এই দুইটা রোধের পরিবর্তে এই দুইটা রোধ মুছে আমি একটা রোধ ব্যবহার করতেছি যে রোধটার মান হবে 2 ওহম, ক্লিয়ার? ওকে, সো এটা হচ্ছে সাপোজ 2 ওহম। ওকে, সো এরপরে আমরা যেটা দেখবো এরপরে হচ্ছে আমরা এরপরের পয়েন্টে চলে যাবো, এরপরের পয়েন্টে যদি আমরা চলে যাই তখন যেটা দেখবো সেটা হচ্ছে খেয়াল করো এদিক থেকে আয় যাত্রা শুরু করলো এবং আয় আস্তে আস্তে এটার মধ্যে আয় গেলো। সো যেহেতু একটার মধ্যে দিয়ে আই গেছে, সো আমরা কিন্তু কোন ডিসিশনে নিতে পারি না এটা কি সমান্তরাল নাকি শ্রেণী, কারণ শ্রেণী হইতে গেলে দুইটার মধ্যে দিয়ে আই যাইতে হবে, একই পরিমাণ আই যেতে হবে, এবং সমান্তরাল হইতে গেলেও এখানে একের অধিক রোধ লাগবে। সো এই পর্যন্ত যখন আইটা আসবে খেয়াল করো, খুব ভালোভাবে খেয়াল করবা, এই পর্যন্ত যখন আই আসবে খেয়াল করো, আই আসার পরে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, খেয়াল করো যে এই পয়েন্ট পর্যন্ত যখন আই আসলো, আই আসার পরে আই দেখবে যে তার সামনে 3টা পথ খোলা আছে, অর্থাৎ সে এই পথ বরাবর যাইতে পারে, সে এই পথ বরাবর যাইতে পারে, আবার সে এই পথ বরাবর যাইতে পারে, ক্লিয়ার? এখন যেটা দেখো সেটা হচ্ছে সে যদি এই পথে যেটা আসবে সেটাকে আমরা নাম দিলাম আই এ, এবং এই পথে যেটা আসবে সেটাকে আমরা নাম দিলাম আই বি, এবং এই পথে যেটা আসতেছে সেটাকে নাম দিচ্ছি আই সি, এবং আমি প্রত্যেকটা ডিরেকশন তোমাকে দেখিয়ে নিচ্ছি বা প্রত্যেকটা ডিরেকশন তোমাকে দেখাচ্ছি যে আই এর ডিরেকশনটা কি হবে। খেয়াল করো এই যে আই এ যে যাত্রা শুরু করলো, আই এ এই পয়েন্টে আসার পরে কোনোভাবেই সে এই বরাবর যাবে না, তার টার্গেটই হচ্ছে এই পর্যন্ত আসা, দ্যাট মিন্স আই এটা এই দিক দিয়ে এইভাবে আসবে, অর্থাৎ এই পয়েন্ট পর্যন্ত আসবে, কোনো সময় সে এই অপোজিটে যাবে না,
এই পিছন দিকে যাবে না, তার টার্গেটই হচ্ছে এই দিক থেকে যাত্রা শুরু করে, এই যে ছোট দাগটা থেকে যাত্রা শুরু করে বড় দাগটার দিকে। সো এই এই ডিরেকশনটা, এই যে এই ডিরেকশনটা কোনো সময় চেঞ্জ হবে না, কোনো সময় চেঞ্জ হবে না, এটা আগে আমাদেরকে আগে মনে রাখতে হবে। এই ডিরেকশনটা কোনো সময় চেঞ্জ হচ্ছে না। সো আমি যদি খেয়াল করি, সো আলটিমেটলি যেটা ঘটবে সেটা হচ্ছে এই যে আই এ ডিরেকশনটা আমি যদি খেয়াল করি, এই যে আই এ ডিরেকশন, সো এই আইটা অ্যাকচুয়ালি এই দিক থেকে আই এ আসার পরে এই বরাবর চলে যাবে, সে এই অপোজিটে যাবে না, এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, সো এই দিকটা আই এ গেল, একটার মধ্যে দিয়ে আই এ গেছে, সো এটা দিয়ে আমরা কোনো ডিসিশন নিতে পারি না যে এটা শ্রেণী নাকি সমান্তর, কারণ শ্রেণী বা সমান্তর হইতে গেলে আমাদের কিন্তু দুইটা বা তিনটা রুট নিয়ে বিবেচনা করতে হবে, এবং ওই দুইটা বা তিনটা রুটকে আমাকে ওই নিয়মটা মধ্যে ফেলতে হবে যে ওই সবগুলোর মধ্যে দিয়ে কি একই পরিমাণ আয় গেছে নাকি এক বিন্দুতে আয় ভাগ হয়েছে আবার আয় মিলিত হয়েছে। তো আমরা যদি এই এখানে খেয়াল করি সেটা হচ্ছে আই এ গেল এই বরাবর। এখন আমরা যেটা যেই জিনিসটা নিয়ে চিন্তা করবো সেটা হচ্ছে, খেয়াল করো সেটা হচ্ছে তোমরা ভাবতে পারো যে ভাইয়া এই যে এই ডিরেকশনটা যে আই বিটা যেটা আসলো, এই আই বি আসার পরে আবার এই দিক দিয়ে আই বি গেল, তার মানে আমি ধরে নিতে পারি যে এই দুইটা শ্রেণী, বাট তোমরা কিন্তু ধারণাটা একটু ভুল করতেছো। খেয়াল করো আমি তোমাকে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে তোমাদের এই ধারণাটা ভুল যে এই রুটের মধ্যে দিয়ে আই বি গেছে। খেয়াল করো আমি ধরে নিলাম যে এই দিক দিয়ে দুইটা ইলেকট্রন গেছে, এদিক দিয়ে দুইটা ইলেকট্রন ঢুকছে, আর এদিক দিয়ে হচ্ছে তিনটা ইলেকট্রন ঢুকছে, সাপোজ তিনটা ইলেকট্রন, এবং ধরে নিলাম যে আই এর মধ্যে পাঁচটা ইলেকট্রন ঢুকছে, আলটিমেটলি আমার মোট ইলেকট্রন ছিল দশটা। এখন যেটা হলো সেটা হচ্ছে তুমি ভাবতেছো যে ভাই ডিরেকশন যেহেতু এই ডিরেকশনে আসতে হবে তাকে, যেহেতু এই পয়েন্টে আসতে হবে, সেহেতু আমি ধরতে পারি যে এই এইটার মধ্যে দেওয়া গেল, সাপোজ এটা বি নম্বর পথ, বি নম্বর পথে দুইটা ইলেকট্রন গেল, যাওয়ার পরে এইটার মধ্যে দিয়ে দুইটা গেছে এবং এইটার মধ্যে দিয়েও দুইটা গেছে। দেখ আমি ধরে নিতে পারি যে এই রুটটা আর এই রুটটা শ্রেণীতে আছে, বাট তোমার চিন্তাটা হচ্ছে ভুল, বা তুমি যেই চিন্তাটা করছো সেটা ভুল। কোন কারণে ভুল দেখো একটা জিনিস খেয়াল করো, এই এই রুটটার মধ্যে দিয়ে শুধুমাত্র দুইটা ইলেকট্রন যাবে না, খেয়াল করো এই যে এদিক দিয়ে যখন দুইটা ইলেকট্রন আসলো তখন এটার মধ্যে দিয়ে দুইটা ইলেকট্রন গেল, আবার এই দিক দিয়ে যখন তিনটা ইলেকট্রন আসলো এদেরও আলটিমেট পথ হচ্ছে এই রুটটাকে ব্যবহার করে তাকে এই পর্যন্ত আসতে হবে, এই পয়েন্ট পর্যন্ত আসতে হবে। দ্যাট মিন্স আলটিমেটলি যেটা করলো সেটা হচ্ছে এইদিকে দুইটা ইলেকট্রন তো এই রুটটার মধ্যে দিয়ে যাচ্ছেই, আবার এদিক দিয়ে যে তিনটা ইলেকট্রন আসতেছে, এই যে তিনটা ইলেকট্রন যেটা আসতেছে, এই তিনটা ইলেকট্রন আবার এই রুটটার মধ্যে দিয়ে যাইতেছে। দ্যাট মিন্স আলটিমেটলি এটার মধ্যে দুইটা ইলেকট্রন যাচ্ছে না, এটার মধ্যে পাঁচটা ইলেকট্রন যাইতেছে। সো আমাদের যে প্রথম যে চিন্তাটা ছিল বা প্রথম আমরা এই দুইটাকে শ্রেণীতে লিখতে পারতাম, বাট এই ধারণাটা আমাদের ভুল, এটা আমি একটু প্রমাণ করার চেষ্টা করি। সেটা হচ্ছে খেয়াল করো আই এ এর ক্ষেত্রে কোনো প্রবলেম নাই, আই এ আসলো এবার চলে গেলো, সমস্যা নেই, আই এ আসলো তাকে এই এই পর্যন্ত আসতে হবে, সো সে অপোজিটে যাবে না, এই জন্য সে এই পর্যন্ত আসলো। ওকে, সো আমরা যখন আই বি নিয়ে চিন্তা করবো, মানে বি পথটা নিয়ে চিন্তা করবো, তখন থেকে আমাদের ক্রিটিক্যাল শুরু। অনেক স্টুডেন্টই যেটা করবে সেটা হচ্ছে তারা এই যে এই দুইটাকে শ্রেণীতে ধরবে, কারণ তারা ভাববে যে এই দুইটাতে একই পরিমাণ বিদ্যুৎ যাবে, কিন্তু একই পরিমাণ বিদ্যুৎ যাবে না। তুমি যদি ট্রিটি ওয়াইতে খেয়াল করো যে আই এ আই এদিকে আসার পরে তিনটা ভাগে ভাগ হয়েছে, একটা মধ্যে গেল আই এ, আরেকটা গেল আই বি, আরেকটা গেল আই সি। এখন এদিকে আসার পরে সাপোজ এদিকে দুইটা ইলেকট্রন গেছে এবং এদিকে তিনটা ইলেকট্রন গেছে, সো তুমি ভাবতে পারো যে যেহেতু এটা ডিরেকশন হচ্ছে এইরকম, খেয়াল করো এই যে এইরকম এটা ডিরেকশন যদি এইরকম, এবং আমরা যেহেতু মানে অনেকেই মনে করতে পারে যে এই যে এই রুটটা, এই রুটটার শেষ দিকে অন্য একটা রুদের শুরু হয়েছে, খেয়াল করো এই যে এই রুটটার শেষ দিকে অন্য একটা রুদের শুরু হয়েছে, সো আমরা মোটামুটি বলে দিতে পারি যে একটা রুদের শেষ প্রান্তের সাথে যদি অন্য একটা রুদের প্রথম প্রান্তের শুরু হয় তখন সেটাকে আমরা শ্রেণী বলতে পারি আমাদের বইয়ের ডিফিনেশন অনুযায়ী। বাট আমি তোমাকে ওই সময় জাস্ট একটা জায়গায় সতর্ক করে দিছিলাম যে কোনটা সমান্তরাল কোনটা শ্রেণী, এইটা বুঝতে গেলে তোমাকে আগে বুঝতে হবে যে ওই রুদের মধ্যে দিয়ে কি একই পরিমাণ তড়িৎ প্রবাহ যায় নাকি যায় না, তোমাকে এইটার উপর ডিপেন্ড করে শ্রেণী এবং সমান্তরাল নির্ণয় করতে হবে। বেশিরভাগ স্টুডেন্টই এই জায়গাটাতে ভুল করবে, তারা ভাববে আয় আসার পরে এই দিকে গেলো, দেখুন সেই দূরেকে তারা শ্রেণী ধরবে, বাট শ্রেণী ধরাটা আমাদের ভুল। আমি বলছি যে যদি একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তখন তুমি সেটাকে বলতে পারো শ্রেণী, যদি একই পরিমাণ তড়িৎ প্রবাহ না হয় এবং না হওয়ার ক্ষেত্রে তোমাকে খেয়াল করতে হবে যদি একই বিন্দু থেকে তারা যাত্রা শুরু করে এবং একই বিন্দু থেকে ভাগ হয়ে যায় এবং আবার অন্য একটা কমন বিন্দুতে গিয়ে তারা মিলিত হয় তখন তুমি সমান্তরাল বলতে পারো। সো এইটার ক্ষেত্রে ভালোভাবে আমি বলে দিতেছি যে এটার ক্ষেত্রে বেশিরভাগ স্টুডেন্টের ভুল হওয়ার পসিবিলিটি থাকে। সো যেটা করবা সেটা হচ্ছে আমি ভুলটা ভাঙাই দিচ্ছি, আমি বলছি যে এই যে সাপোজ দুইটা রুদ, এই যে একটা রুদ আর এই যে একটা রুদ, সাপোজ এই এই এটাকে আমি দুইটা রুদকে যদি কল্পনা করি, এই দুইটা রুদের মধ্য দিয়ে যদি একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, অর্থাৎ এইটার মধ্যে দিয়ে সাপোজ গেল দুইটা ইলেকট্রন এবং এইটার মধ্যে দিয়ে গেল দুইটা ইলেকট্রন, যদি দুইটার মধ্য দিয়েই দুইটা ইলেকট্রন যায় তখন আমি যেটা বলতে পারি দুইটা রুদের মধ্য দিয়েই যদি দুইটা ইলেকট্রন যায় তখন আমি চোখ বুঝে বলে দিতে পারি যে এই দুইটা হচ্ছে শ্রেণীতে অবস্থিত, কিন্তু
এই কাইন্ডটার ক্ষেত্রে আমার যে প্রবলেমটা ঘটছে এইটার ক্ষেত্রে একটু টুইস্ট আছে, খেয়াল করো। সো আমাদের প্রথম ইনিশিয়ালি মনে হবে যে এই অ্যাটার মধ্যে দিয়ে, এই অ্যাটার মধ্যে দিয়ে দুইটা ইলেকট্রন গেছে। কারণ খেয়াল করো তোমার, আমি বলছি যে আই এর ডিরেকশন হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, দ্যাট মিনস আই এইভাবে আসার পরে সে অপোজিটে কোনো দিক দিয়ে তাকাবে না, তার টার্গেট হচ্ছে সে এই দিকে আসা, ক্লিয়ার? সো সে যেটা করবে সেটা হচ্ছে, তুমি ভাবতে পারো যে এই দিকে দুইটা ইলেকট্রন গেলো, এই দিক দিয়ে দুইটা ইলেকট্রন গেলো। বাট একটু যদি ট্রিকি হয় চিন্তা করো, সেটা হচ্ছে এই রোদের মধ্য দিয়ে, এই যেমন এই পথে দুইটা ইলেকট্রন যাচ্ছে, আবার এই পথেরও তিনটা ইলেকট্রন এই রোদের মধ্য দিয়ে যাচ্ছে। কারণ এই তিনটা ইলেকট্রনকেও অবশ্যই এই পর্যন্ত আসতে হবে, এবং এই তিনটা ইলেকট্রন যদি এই পর্যন্ত আসতে চায় তাদেরকে এই পথ হয়ে আসতে হবে, ক্লিয়ার? সো যেটা বললাম সেটা হচ্ছে এই রোদ এবং এই রোদ, এই দুটো রোদকে তুমি কোনোভাবেই শ্রেণীতে ধরতে পারো না, এইটা ধরাটাই তোমার ভুল, শ্রেণীতে ধরা যাবে না। সো এই জায়গাটাই আমাদেরকে একটু সতর্ক হইতে হবে, যেহেতু আমার কাছে ইনিশিয়ালি মনে হইতে পারে যে দুইটা শ্রেণীতে পড়ছে, বাট অ্যাকচুয়ালি তারা শ্রেণীতে অবস্থিত না। সো যেটা হলো সেটা হচ্ছে আয় আসার পরে দুইটা ভাগ হওয়ার কথা ছিল, সরি 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 কি বললাম কি বলে ফেলাম, আয় আসার পরে এই বরাবর আসলো, আবার এই দিক থেকে এই বরাবর আয় আসলো। যেহেতু খেয়াল করো এইটার ক্ষেত্রে দুইটা রোদের মধ্যে দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে না, সো আমি এই জায়গায় মানে ডিসিশন নিতে পারি না যে এই দুইটা রোদ কি অ্যাকচুয়ালি শ্রেণীতে আছে নাকি সমান্তরালে আছে, যেহেতু আমরা এটাও ডিসিশন নিতে পারতেছি না যে এক জায়গায় ভাগ হয়ে পরে আবার আরেক জায়গায় মিট হয়েছে। সো আমরা এরপরে লাইনটা নিয়ে চিন্তা করবো, সেটা হচ্ছে এটা ছিল আই বি, এটা ছিল আই সি, অর্থাৎ এটা ছিল সি নাম্বার পথ, এটা ছিল বি নম্বর পথ, খেয়াল করো। এখন এই যে এটা হচ্ছে বি নম্বর পথ, এটা হচ্ছে সি নম্বর পথ। এখন সি নম্বর পথে যে ইলেকট্রন গুলো গেল, আমরা যদি ওই ইলেকট্রন গুলোকে নিয়ে চিন্তা করি, সাপোজ এদিকে তিনটা ইলেকট্রন ঢুকলো, এবং তিনটা ইলেকট্রন ঢুকার পরে এই রুটটার মধ্যে দিয়ে তিনটা ইলেকট্রন গেল, এবং যেহেতু এদিকে আসার পরে পথ একটাই, সো এই রুটটার মধ্য দিয়েও তিনটা ইলেকট্রন গেল। সো আলটিমেটলি আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এই দুইটা রোদের মধ্য দিয়ে, খেয়াল করো এই দুইটা রোদের মধ্য দিয়ে শুধুমাত্র এক, এই দুইটা রোদের মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে, যেহেতু এই দুইটা রোদের মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে। সো আমি বলতে পারি এই দুইটা রোদ হচ্ছে শ্রেণীতে অবস্থিত। আবার খেয়াল করো শ্রেণীতে অবস্থিত সেটা বোঝার জন্য আমি সার্কিটের ক্ষেত্রে যেটা করেছিলাম সেটা হচ্ছে তোমাদেরকে আগে বুঝতে হবে যে ওই দুইটা রোদের মধ্য দিয়ে বা তিনটা রোদের মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে কিনা। যদি একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তখন দুইটা হচ্ছে শ্রেণীতে অবস্থিত, দ্যাট মিনস আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে এই জায়গায় যখন আয় আসলো, আয় আসার পরে এইভাবে গেল এবং এইভাবে গেলো, দ্যাট মিনস এই দুইটা রোদের মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। এদিকে যদি তিনটা ইলেকট্রন ঢুকে তিনটা ইলেকট্রনই এই এভাবে গেল আবার এইভাবে আসলো, দ্যাট মিনস আলটিমেটলি এই দুইটা রোদ যেহেতু শ্রেণীতে আসছে, সো দুইটা রোদের পরিবর্তে আমি একটা রোদ ব্যবহার করতে পারি, এবং ওই রোদের মান হবে আর এস সমান সমান ওয়ান প্লাস ওয়ান, অর্থাৎ টু ওহম, যেটা আমি প্রত্যেকটা রোদের মান ওয়ান ওহম ধরছিলাম। অর্থাৎ আমি এই দুইটা রোদকে মুছে আমি একটা রোদ লিখতে পারি, এবং এই একটা রোদের মান হচ্ছে ওয়ান ওহম, খেয়াল করো এই একটা রোদের মান হচ্ছে ওয়ান ওহম। সো আমি যদি এভাবে লিখি, সাপোজ এভাবে তারপর এই দুইটা রোদের পরিবর্তে আমি একটা রোদ ব্যবহার করলাম, এবং ওই রোদটার মান হলো টু ওহম, এটার মান হচ্ছে টু ওহম। এখন আমরা যেটা নিয়ে চিন্তা করবো সেটা হচ্ছে খেয়াল করো, এখন আমরা আবার শুরু থেকে আই প্রবাহ করা শুরু করবো, যেহেতু আমরা এই সিস্টেমটা দেখে আসছি যে একটা সলভ করার পর আবার আই কে প্রবাহিত করতে হয়। সো আবার আই কে প্রবাহিত করলাম, এবং আমি আবার লাইনগুলো মুছে দিলাম, আই এ আই বি কোনটা ছিল এটা আবার মুছে দিলাম। সো এখন যেটা দেখবো সেটা হচ্ছে খেয়াল করো, এই যে এই জায়গা থেকে যখন আই আসলো, আই আসতে থাকলো এই পয়েন্টে আসলো, সো এটার মধ্যে যে আই গেছে সো এটা নিয়ে তো একটা নিয়ে তো আমরা চিন্তা করবো না। সো এই জায়গায় যখন আয় আসলো, আয় আসার পরে দেখলো আয়ের চলাচলের জন্য তিনটা পথ আছে, তিনটা পথ আমি একটা পথকে নাম দিতে পারি আই এ, আরেকটা পথকে নাম দিতে পারি আই বি, আর একটা পথকে নাম দিতে পারি আই সি। সো এইটাকে দিলাম, এইটা দিয়ে আই এ পরিমাণ বিদ্যুৎ যাবে, এটা দিয়ে আই বি পরিমাণ বিদ্যুৎ যাবে, এবং এটা দিয়ে আই সি পরিমাণ বিদ্যুৎ যাবে। সো আলটিমেটলি যেটা ঘটবে সেটা হচ্ছে এই যে আয় যখন আসলো ভাগ হইলো, তখন এই যে আই এ যেটা সেটা এই বরাবর আসার পরে সে এই পর্যন্ত আসবে। কারণ আমি আগেই বলছি যে প্রত্যেকটা ইলেকট্রনের টার্গেট হচ্ছে সে এই জায়গা থেকে যাত্রা শুরু করে এই পর্যন্ত আসা, ঘুরে এই পর্যন্ত আসা, কোনো সময় সে অপোজিটে যাবে না। অর্থাৎ এই দিকে যে ইলেকট্রনগুলো ছিল এই ইলেকট্রনগুলো কখনোই পিছনের দিকে ব্যাক ফ্লো হবে না, এটা জাস্ট ফরওয়ার্ড ফ্লো হবে, অর্থাৎ সামনের দিকে আসবে। অর্থাৎ এই বরাবর আসলো, আসার পরে দেখবে যে দুইটা পথ আছে, এই দিকেও যেতে পারে এই দিকেও যেতে পারে, কিন্তু যেহেতু তার এই ডিরেকশনে আসতে হবে সেহেতু সে এই দিক দিয়ে চলে আসবে, ক্লিয়ার? সো এই আইন এ নিয়ে আমরা কোনো চিন্তা করতে পারতেছি না। আমাদেরকে যেটা নিয়ে চিন্তা করতে হবে সেটা হচ্ছে এই যে এই জায়গায় আয় আসার পরে দুইটা ভাগে ভাগ হলো, একটা হচ্ছে আই বি আর একটা হচ্ছে আই সি। এখন একটা জিনিস খেয়াল করো, এই জায়গায় এই 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 পয়েন্টে, এই পয়েন্টে আই দুইটা ভাগে ভাগ হলো, সাপোজ দুইটা ভাগে ভাগ হলো, এবং এই দুইটা ভাগ খেয়াল করো এই যে আই বি এবং এই যে আই সি এই বিন্দুতে একটা কমন বিন্দুতে মিলিত হয়েছে, খেয়াল করো
আমি আবার দেখাচ্ছি, এইদিকে আয় আসার পর তিনটা পদে ভাগ হলো, একটা হচ্ছে আই এ, একটা হচ্ছে আই বি, আর একটা হচ্ছে আই সি। তো এই যে এই আই বি আর এই যে এই আই সি, এইখানে দেখো এই আই বি এর এবং আই সি এর দুইটা যদি উৎস দেখো, তখন দেখবা দুইটার উৎস হচ্ছে এই পয়েন্ট, খেয়াল করো দুইটারই উৎস হচ্ছে এই পয়েন্ট। এবং আই বি এবং আই সি এর যদি শেষ অবস্থায় খেয়াল করো, তখন দেখবা যে এই দুইটারই শেষ পয়েন্ট হচ্ছে এই দুইটাই, এই আই বি এবং এই আই সি অবশ্যই তারা এই পয়েন্টে আসছে। খেয়াল করো একটা পয়েন্ট থেকে দুইটা বিদ্যুৎ ভাগ হয়েছে এবং অন্য একটা পয়েন্টে মিলিত হয়েছে। সো এরকম কাহিনী যদি ঘটে, আমি আগে বলছিলাম যে রুটগুলো থাকবে হচ্ছে সমান্তরালে। সো আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে এই দুইটা রুটকে আমি সমান্তরালে লিখতে পারি, এবং সমান্তরালে লেখার জন্য সমান্তরালে মানটা কত হবে সেটা বের করে নেওয়া জরুরি। সো ওয়ান বাই আর পি সমান সমান আমরা লিখতে পারি ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই ওয়ান। আলটিমেটলি যেটা ঘটবে সেটা হচ্ছে টু, আর এদিকে থাকবে হচ্ছে থ্রি, অর্থাৎ থ্রি বাই টু, যেটা ওয়ান বাই আর পি এর মান। আমরা চাচ্ছি আর পি কত, সো আর পি এর মান পাবো টু বাই থ্রি। সো আলটিমেটলি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে তুল্য রোধ মানে হচ্ছে কয়েকটা রোধের পরিবর্তে একটা রোধ ব্যবহার করা। যেহেতু আমরা এই দুইটা রোধের তুল্য রোধ বের করছি, দ্যাট মিনস এই দুইটা রোধের পরিবর্তে আমরা একটা রোধ ব্যবহার করতে পারি, এবং সেই রোধের মান হবে টু বাই থ্রি। সো আমি যেটা করবো সেটা হচ্ছে এই দুইটা রোধকে মুছে দিব, এবং এই দুইটা রোধকে মুছে দেওয়ার পর আমি এই পথে শুধুমাত্র একটা রোধ ব্যবহার করব, এবং যেই রোধটার মান হবে টু বাই থ্রি। খেয়াল করো আমি শুধুমাত্র একটা রোধ ব্যবহার করলাম, একটা রোধ ব্যবহার করবো। সো এই যে এই রোধটা, এই রোধটার মান হবে টু বাই থ্রি। ওকে, সো আমরা যেটা করবো সেটা হচ্ছে এটা করার পরে আবার এই দিক থেকে আয় প্রবাহ করা শুরু করবো, এবং আমরা দেখবো যে আয় প্রবাহিত হওয়ার পরে কি কি ঘটনা ঘটে। সো আমরা যদি খেয়াল করি, খেয়াল করো, সো যেটা করবে সেটা হচ্ছে এই যে এই বরাবর যে আয়টা ঢুকলো সেই আয়, খেয়াল করো এই বরাবর যেই আয়টা ঢুকলো সেই আয়টা কি হলো, এদিকে আসলো এবং এই রোধের মধ্যে দিয়ে আয় গেল। সো একটা রোধের মধ্যে দিয়ে আয় গেল, তো আমরা সিদ্ধান্ত নিতে পারি না যে এটা কি শ্রেণী নাকি সমান্তরাল, কারণ শ্রেণী বা সমান্তরাল বলতে সেখানে একের অধিক রোধ থাকবে। সো এখানে যেহেতু আয় আসলো এবং এইটার মধ্যে একই পরিমাণ আয় গেল, সো এটা নিয়ে আমরা কোনো চিন্তা করতেছি না। কিন্তু এই পয়েন্টে আয় আসার পরে আয় দেখলো যে তার চলাচলের জন্য দুইটা পথ আছে। সো এই দুইটা পথ যে আছে, সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই দুইটা পদের মধ্যে দিয়ে একটার মধ্যে দিয়ে আই এ পরিমাণ বিদ্যুৎ যাবে, আর একটার মধ্যে দিয়ে আই বি পরিমাণ বিদ্যুৎ যাবে। সো আমরা যদি খেয়াল করি এই যে একটা হচ্ছে আই এ পরিমাণ বিদ্যুৎ, আর একটা হচ্ছে আই বি পরিমাণ বিদ্যুৎ। তুমি দেখে আই এক্স পরিমাণ বিদ্যুৎ, আই ওয়াই পরিমাণ বিদ্যুৎ যা ইচ্ছা তাই লিখতে পারো, সমস্যা নাই। ইভেন যেটাই লিখো না কেন কোনো প্রবলেম হবে না, জাস্ট এটা বোঝার জন্যে যে আমি বুঝতেছি কিনা বা আমি এই মানে ইয়া করতে পারতেছি কিনা। সো খেয়াল করো এই যে আই আয় আসলো, এবং আই এ এর পথটা যদি খেয়াল করি আমরা, আই এ এই এই পয়েন্টে আসার পরে সে দেখবে যে দুইটা পথ আছে, কিন্তু তাকে এই পথে যাইতে হবে, কারণ আমি বলছি যে তার ব্ল্যাক ব্যাক ফ্লো হবে না সবসময়, সবগুলো ডিরেকশন হচ্ছে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে তাকে এই পয়েন্টে আসতে হবে। সো সে এই পয়েন্টে যখন আসলো, সাপোজ এদিকে তিনটা ইলেকট্রন আসলো, তিনটা ইলেকট্রন আসার পরে এই পয়েন্টের পরে সে যেহেতু এই পয়েন্ট এদিকে পাচ্ছে, সো তার ব্যাক ফ্লো হওয়ার কোনো প্রশ্ন আসে না, সে এই বরাবর আশা করবে। বারবার বলতেছি প্রত্যেকটা ডিরেকশন এইভাবে ঠিক রাখতে হবে, না হলে তোমার ভেজাল লাগার পসিবিলিটি আছে। ওকে, সো এখন যেটা দেখো সেটা হচ্ছে এইদিকে যখন আয় আসলো তখন এই বরাবর আসলো, এই বরাবর চলে গেলো। সো এটা নিয়ে আমরা কিছু চিন্তা করতে পারতেছি না। সো আমরা যেটা চিন্তা করবো সেটা হচ্ছে এই যে এইদিকে যখন আই বি আসলো, এই যে এটা যখন আই বি আসলো, আমি একটু বড় করে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। এই সাপোজ এইদিকে আসলো আই বি, সো এইদিকে যখন আই বি আসলো, বি আসার পরে খেয়াল করো এই এইদিকের আয়ের টার্গেটটা হচ্ছে সে এই টার্গেটটা ফিল আপ করবে, অর্থাৎ তাকে এই বিন্দু পর্যন্ত আসতে হবে, দ্যাট মিনস তাকে এই পথে আসতে হবে। সে এই পথে আসার পরে তার ব্যাক ফ্লো হবে না, কারণ হচ্ছে এই এই পয়েন্টে আসার পরে খেয়াল করো এই পয়েন্টে আসার পরে তোমরা ভাবতে পারো যে এখানে আসার পরে তো দুইটা লাইন আছে, সো দুই ভাগে তো আয় ভাগ হইতে পারে। সো এই পয়েন্টে আসার পরে আয় দুই ভাগে ভাগ হচ্ছে না কেন, না হওয়ার কারণটা হচ্ছে এই জায়গায় যখন আয় আসলো তখন ওই আয়ের টার্গেটটা হচ্ছে সে এই পয়েন্টে আসবে। সো এই জন্য সে আর ব্যাক ফ্লো হচ্ছে না, ব্যাক ফ্লো হলে তো তার এই যে এই টার্গেটটা এই পয়েন্টে আসা, এই পয়েন্টে আসাটা পূরণ হচ্ছে না। সো আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে এইদিকে যখন আই বি আসলো, আই বি আসার পরে এই রোধের মধ্যে দিয়েও আই বি গেল, এবং এটা এই পর্যন্ত আস্তে 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 এইটার মধ্যে দিয়েও আই বি গেল, দ্যাট মিনস এইটার মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হলো এটার মধ্যে দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হলো। সো এই দুইটা রোধকে আমি লিখতে পারি, দুইটা রোধ হচ্ছে শ্রেণীতে অবস্থিত, এবং এই দুইটা রোধের পরিবর্তে আমি একটা রোধ ব্যবহার করতে পারি যে রোধটার মান হবে টু বাই থ্রি প্লাস ওয়ান। খেয়াল করো টু বাই থ্রি আমি আগে ধরে নিয়েছিলাম টু বাই থ্রি প্লাস ওয়ান, সো এই টু বাই থ্রি প্লাস ওয়ান নিচে গেল থ্রি, উপরে থাকবে টু প্লাস থ্রি, অর্থাৎ আলটিমেটলি যে মানটা আসবে সেটা হচ্ছে ফাইভ বাই থ্রি। অর্থাৎ এই দুইটা রুটের পরিবর্তে আমি এমন একটা রুট ব্যবহার করতে পারি যে রুটটার মান হচ্ছে ফাইভ বাই থ্রি। ওকে, সো আমি যেটা করবো সেটা হচ্ছে এই দুইটা রুটকে মুছে দিব, এবং এই দুইটা রুটকে মুছে দেওয়ার পরে আমি এই জায়গায় শুধুমাত্র একটা রুট রাখবো, এবং এই একটা রুটের মান হচ্ছে ফাইভ বাই থ্রি। ওকে,
সো এখন যেটা করব সেটা হচ্ছে এখন আবার আমরা এই স্টার্টিং পয়েন্ট থেকে আই এই আই কে আই এর যাত্রা শুরু করব এবং আই যাত্রা শুরু করার পর আমরা কি দেখব দেখ অ্যাকচুয়ালি কি ঘটতেছে সেটা দেখব সেটা হচ্ছে এই দিক থেকে চাল করো এই যে এই দিক থেকে আই আসলো এবং আই আসার পরে সাপোজ 10টা ইলেকট্রন যাত্রা শুরু করলো এই দিক দিয়ে 10টা ইলেকট্রন গেল সো এইদিকে যখন 10টা ইলেকট্রন আসলো তখন দেখলো যে দুইটা পদ আছে সো একটাতে গেল সাপোজ 3টা ইলেকট্রন আরেকটাতে গেল 7টা ইলেকট্রন সো যেটা ঘটলো সেটা হচ্ছে এইটার মধ্যে দিয়ে আই এ পরিমাণ বিদ্যুৎ গেল এবং এটার মধ্যে আই বি পরিমাণ বিদ্যুৎ গেল একটা জিনিস খেয়াল করো আমরা যদি এই পয়েন্টটা খেয়াল করি এই পয়েন্টে আসার পরে আই দুই ভাগে ভাগ হইছে অর্থাৎ একটা হচ্ছে আই এ আর একটা হচ্ছে আই বি এবং তারা এই যে দেখো এই দিক দিয়ে যখন আই আসলো তখন আই এ পয়েন্টে আসলো এবং এই দিক দিয়ে যখন আই বি আসলো তখন আস্তে 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 তারা এই পয়েন্টে আসলো দ্যাট মিন্স এই একটা পয়েন্টে আই দুই ভাগে ভাগ হয়েছিল একটা হচ্ছে আই এ আর একটা হচ্ছে আই বি এবং তারা এই যে এই পয়েন্টটাতে এই আই এ এবং এই যে আই আই বি দুটো একই সাথে মিলিত হইতেছে যেহেতু এই পয়েন্ট একটা পয়েন্টে ভাগ হয়েছে এবং আরেকটা পয়েন্টে মিলিত হইতেছে সো রেখা আমি ভাবতে পারি সমান্তরালের ক্ষেত্রে আমাদের যে ভুল ধারণাটা সেটা হচ্ছে আমরা ভাবতাম যে সমান্তরাল থাকা মানেই সেটা হচ্ছে সমান্তরাল সন্নিবেশ কিন্তু না সমান্তরাল সন্নিবেশের একটা ডিফিনেশন হচ্ছে যদি একটা বিন্দুতে বিদ্যুৎগুলো ভাগ হয় এবং অন্য একটা বিন্দুতে যদি যায় মিলিত হয় একটা কমন বিন্দুতে সো এই এর মধ্যে যে রুটগুলো আছে সেগুলোকে আমরা ধরতে পারি সমান্তরাল সো অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে এই থেকে আসার পরে এই পর্যন্ত আসলো এটা আবার এটা এই আই বি এ পর্যন্ত আসলো সো একটা পয়েন্টে আই দুই ভাগে ভাগ হইলো একটা হচ্ছে আই এ আই বি আর আরেকটা পয়েন্টে আই মিলিত হইলো সো অ্যাকচুয়ালি যেটা ঘটলো সেটা হচ্ছে এই যে যেহেতু সো আমরা ধরে নিতে পারি এই দুটো হচ্ছে কিসে উপস্থিত সমান্তরালে অবস্থিত তো এই দুইটার রোধের পরিবর্তে আমি একটা রোধ ব্যবহার করতে পারি যে রোধটার মান হবে খেয়াল করো এই আই এর মান 1 আছে আমরা আগে থেকেই জানি সো 1/rp সমান সমান 1/1 প্লাস 1/5/3 সো আলটিমেটলি যেটা করবে সেটা হচ্ছে 1+3/5 সো যেটা ঘটবে সেটা হচ্ছে 5 5+3 অর্থাৎ 8/5 সো এটা হচ্ছে 1/rp এর মান আমরা যদি ধরি rp সমান সমান কত তখন দেখবো যে এটা সমান সমান হচ্ছে 5/8 অর্থাৎ এই দুইটা রোধের পরিবর্তে আমি একটা রোধ ব্যবহার করতে পারি যে এইটার মান হচ্ছে 5/8 আমি যে দিক দিয়ে দেই সেই দিক দিয়ে হবে সো আমি খেয়াল করো আমি সাপোজ এইটাকে একটু বড় করে দিচ্ছি সেটা হচ্ছে 5/8 খেয়াল করো সাপোজ যেটাই হোক 5/8 তো এখন যদি আবার আমরা এই বর্তিনটাকে যদি আবার তড়িৎ প্রবাহিত করা শুরু করি তখন যেটা দেখবো সেটা হচ্ছে যে খেয়াল করো ওকে তো এখন যেটা দেখবো সেটা হচ্ছে এখন তো খুব ইজি হয়ে গেল আমরা নিজেরাই বুঝতে পারবো যে এটা সমান্তরাল আছে নাকি শৃঙ্খলে আছে এবং আলটিমেটলি বর্তিনটার কি পরিণতি ঘটে সেটা হচ্ছে এদিক থেকে আয় যাত্রা শুরু করলো এবং এদিক থেকে যখন আয় যাত্রা শুরু করলো আয় আস্তে 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 এইটার মধ্যে তো আয় গেল এবং এই দিক দিয়ে যদি একটাই পথ আছে সো এদিক দিয়েও আয় গেল যেহেতু এই এইটার মধ্যে তো আয় গেল এটার মধ্যে আয় গেল ধরো এটা থেকে 10টা ইলেকট্রন যাত্রা শুরু করলো এটার মধ্যে তো 10টা ইলেকট্রন গেল এটার মধ্যে তো 10টা ইলেকট্রন গেল সো এই যে এই পয়েন্টে তারা আসলো দুইটা রোধের মধ্যে যেহেতু একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়েছে সো এই দুইটা রোধকে আমরা ধরতে পারি শ্রেণীতে অবস্থিত এবং এই দুইটা রোধের পরিবর্তে আমাদেরকে যেই রোধটা ইউজ করতে হবে সেটার মান হচ্ছে 1/rs ফাইনাল মানে ফাইনালি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1/1/rsf সমান সমান সরি 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 সিরিজ থেকে তো এটা না rs ফাইনাল সমান সমান হচ্ছে 2+5/8 দেন সার্টিফিকেট যেটা পাচ্ছি সেটা হচ্ছে 8 আর এই হচ্ছে 8 গুণ 5 দেন সার্টিফিকেট পাচ্ছি 21/8 দিস দা আনসার অর্থাৎ এই দুইটা রোধের পরিবর্তে আমি এখন একটা রোধ ব্যবহার করতে পারি যে রোধটার মান হচ্ছে 21/8 অর্থাৎ এই যে আমরা প্রথমে যে একটা জটিল সার্কিট আঁকছিলাম সেই সার্কিটটাতে এতগুলো রোধ ব্যবহার না করে আমরা শুধুমাত্র একটা রোধ ব্যবহার করতে পারি যে রোধটার মান হবে 21/8 ক্লিয়ার সো আজকে এই দুইটা ক্রিটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করছি আমরা সামনের ক্লাসে আরো যেই সার্কিট আছে সেই সার্কিটগুলো নিয়ে আলোচনা করব সো আমি চাই যাতে এই অন্তত এই তুলনাটা মোটামুটি অনেক স্টুডেন্টের প্রবলেম থাকে সো আমি চেষ্টা করতেছি যাতে এইটা যাতে অন্তত কারো প্রবলেম না থাকে যেহেতু বেশি কঠিন টপিকস সো আমি বেশি কঠিন টপিকসগুলোর উপরে বেশি জোর দিই বেশি কঠিন টপিকসগুলোর উপরে বেশি ক্লাস নেওয়ার চেষ্টা করি ওকে থ্যাংকস